এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল পাওনি, এই জন্য যেটা করতে চাচ্ছ সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। আর এই বোর্ড চ্যালেঞ্জের যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর পাবে এই ভিডিওতে। তোমাদের সবার প্রথম প্রশ্ন, কারা আবেদন করতে পারবে? যারা পাশ করেছে তারা আবেদন করবে নাকি যারা ফেল করেছে তারা আবেদন করবে? উত্তরটা হচ্ছে পাশ করো আর ফেল করো, তোমার অধিকার আছে বোর্ড চ্যালেঞ্জ করার। দ্বিতীয় যে প্রশ্ন, কোন কোন বিষয়গুলো চ্যালেঞ্জের আবেদন করা যাবে? এখানে একটা কনফিউশন সৃষ্টি হয় অনেকের ক্ষেত্রে, যে অনেক ইম্প্রুভমেন্ট দেয় এক বিষয় বা দুই বিষয়, অনেকে যারা রেগুলার পরীক্ষা দেয় তারা তো সব বিষয় দেয়, যারা সব বিষয় পরীক্ষা দিয়েছে তারা সব বিষয় কি আবেদন করতে পারবে, বাট যারা হচ্ছে ইম্প্রুভমেন্ট দেয় যে দুই সাবজেক্টের উপর তারা পরীক্ষা দিয়েছে সেই দুই সাবজেক্টের উপরে তারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। তৃতীয় যে প্রশ্ন, কয়টি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে? এইখানে কোনো নিয়ম নাই যে ষাটটা সাবজেক্টের উপরে আমি তিনটা চ্যালেঞ্জ করবো, এরকম না, প্রত্যেকটা বিষয়ে কি বোর্ড চ্যালেঞ্জ করা যাবে। এরপরে চ্যালেঞ্জ করলে নাম্বার কমে কি না, আচ্ছা এটা নিয়ে অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হয়েছি, যে আসলে বোর্ড চ্যালেঞ্জ করার উপকারিতা আছে কি না। আমি বলবো যে হ্যাঁ, বোর্ড চ্যালেঞ্জ করার উপকারিতা আছে, কারণ এই নেগেটিভ সাইডটা অনেকে মাথায় নিয়ে তারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করতে চায় না। আমি পার্সোনালি বলবো, যারা মনে করছো পরীক্ষা অনেক ভালো দিয়েছো বাট তুমি সেই অনুযায়ী নাম্বারটা পাওনি, আমি তোমাদেরকে বলবো সাজেস্ট করবো এইভাবে বোর্ড চ্যালেঞ্জটা করো। সো নাম্বার অবশ্যই কমে না, নাম্বার বাড়ে। যদি তুমি ভালো পরীক্ষা দিয়ে থাকো তাহলে হচ্ছে নাম্বারটা বাড়ে। সো এইখানে একটাই কথা, সেটা হচ্ছে যদি তোমার মনে হয় পরীক্ষা ভালো দিয়েছো তুমি কী করো, বোর্ড চ্যালেঞ্জটা করো। এরপর হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে? সাধারণত রেজাল্টের পর দিন থেকে, মানে আজকের পর আগামীকাল, রেজাল্ট যেহেতু আজকে হয়েছে তার মানে আগামীকাল থেকেই আবেদন করা যাবে। এটা এক এক সময় এক এক সময়সীমা দেওয়া হয়। এবছর 27/11/2023, মানে আগামীকাল থেকে শুরু করে 3/12/2023, অল্প সময়, বেশি সময় না, এর মধ্যে আবেদন করে নিবে। এরপর আবেদন করতে কত টাকা লাগে? অনেকেই ভাবছে যে বোর্ড চ্যালেঞ্জ করব, বোর্ডের সাথে চ্যালেঞ্জ করব তার মানে অনেক টাকা লাগবে, না। এখানে প্রত্যেকটা পত্রের, দ্যাট মিন্স বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার 150 টাকা, মানে 150 টাকা, সেকেন্ড পেপারে 150 টাকা, তার মানে 300 টাকা হয়। আর যেগুলোতে প্রথম পত্র দ্বিতীয় পত্র নাই, একটাই আছে, সেটাতে 150 টাকাই লাগবে। তাহলে আমরা অ্যাভারেজ যেটা বলতে পারি সেটা হচ্ছে 150 টাকা করে, বাট বাংলা ইংরেজি যেগুলোর প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে সেগুলোতে 150-300 টাকা, অন্য যেগুলো আছে সেগুলোতে কি একই পরিমাণ চার্জ কাটা হয়। এরপরে আমরা যদি খেয়াল করি সাত নাম্বারটা খুবই ইম্পর্ট্যান্ট, চ্যালেঞ্জের আবেদন করার নিয়ম। এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিব, এটা অলরেডি বোর্ড থেকে দেওয়া হয়েছে এই বছর, যে আমাদের আবেদনের তারিখ আমরা এখান থেকে নিয়েছি 27 থেকে 3 তারিখ পর্যন্ত। এখন আসলে নিয়মটা কী, আমরা কীভাবে আসলে আমাদের এই আবেদনটা করব, আবেদন করতে গিয়ে কি বোর্ডে গিয়ে আবেদন জমা দিতে হবে, এরকম কোনো বিষয় না, খুবই সহজ প্রসিডিউর, একটু মনোযোগ দিতে হবে, আমি স্যাম্পলটা একটু দেখিয়ে দিব। প্রথমে গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা হচ্ছে টেলিটক, অন্য কোনো সিম দিয়ে হবে না, টেলিটক সিম দিয়ে করতে হবে, প্রিপেইড মোবাইল নাম্বার থেকে পুনর্নীকরণের জন্য আবেদন করা যাবে। এখন কথা হচ্ছে আবেদন করা যাবে, কী লিখবো আমরা মেসেজে, কী লিখবো এখানে লেখা আছে, তারপর আমি একটু স্যাম্পল দিয়ে লিখে দিচ্ছি। যেমন প্রথমেই আরএসসি, মোবাইলের মেসেজ অপশন গিয়ে আরএসসি, এরপর হচ্ছে স্পেস, আমরা জানি স্পেস অপশন আমাদের মোবাইলই থাকে, স্পেসটা দিলাম মানে একটু হালকা জায়গা করে নিলাম। এরপরে বোর্ডের প্রথম তিন অক্ষর, যেমন আমি লিখলাম ঢাকা, DHA, এরপর এই স্পেস, স্পেসের পরে রোল নাম্বার, আমি রোল নাম্বার দিলাম, এরকম একটা রোল নাম্বার দিলাম। এরপরে হচ্ছে বিষয় কোড লিখে সেন্ড করতে হবে। এখানে বিষয় কোড বলতে কয়টা বিষয়ের উপরে আসলে আমি আবেদন করছি, যদি আমার কাছে মনে হয় বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই লাগবে তাহলে আমি দুইটারই কোড দিব, সেটা ইংরেজির ক্ষেত্র হবে। যেমন আমি দেখলাম 107, একটার উপরে আমি কী করব, অ্যাপ্লাই করব, এখানে 107 লিখলাম, এরপরে 16222 নম্বরে মেসেজটা দেওয়া হবে। 16222-তে মেসেজ পাঠানোর পরে একটা ফিরতি মেসেজ আসবে, যে ফিরতি মেসেজে পিন নাম্বার থাকবে, এই পিন নাম্বারটা খুব ইম্পর্ট্যান্ট, এটা রাখতেই হবে। এই পিনটা আসার পরে যেটা করতে হবে আরেকটা মেসেজ দিতে হবে, মানে দ্বিতীয় আরেকটা মেসেজ দিতে হবে। নাম্বার ওয়ান একটা মেসেজ আমরা দিলাম, দেওয়ার পরে ওইখান থেকে একটা পিন আসবে, পিন আসার পরে একটা মেসেজ দিতে হবে, সেটা আরএসসি, সেটা আমরা লিখলাম, এই যে আরএসসি মেসেজ অপশনে স্পেস ইয়েস, ইয়েস দিব, তারপর হচ্ছে পিন, যে পিনটা থাকবে এখানে পিন 1203 15, যেটাই একটা পিন আসলো। এরপর কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বার নিজে যে নাম্বারটা সেই নাম্বারটা লিখে 016 ওকে, এখানে নাম্বারটা লেখার পরে 16222-তে সেন্ড করে দিতে হবে। তার মানে সহজ করে আমরা বলি, প্রথম একটা মেসেজ পাঠালাম,
পাঠানোর পর ওখান থেকে একটা পিন নম্বর সহ ফিরতি মেসেজ আসলো। এরপরে তৃতীয় মেসেজটা আমরা এভাবে দিয়ে শেষ করব। সো এখানে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছে, যদি একাধিক বিষয়ের পুনর্নিরীক্ষণ করার জন্য আবেদন করা হয় তাহলে হচ্ছে এখানে লিখে দিতে হবে, যেটা আমরা একবার প্রথমে দেখেছিলাম। সো এটা ফলো করলেই আমাদের আবেদন হয়ে যাবে। এরপর যদি আমরা লাস্ট একটা প্রশ্ন নেই, সেটা হচ্ছে চ্যালেঞ্জের ফলাফল কবে দিবে, ফলাফল পরিবর্তন হলে তা ওয়েবসাইটে পরিবর্তন করে দেওয়া হবে। সো বোর্ড চ্যালেঞ্জের বিষয়টা আমি পার্সোনালি মনে করি, কোনো শিক্ষার্থী যদি মনে করে আমি ভালো পরীক্ষা দিয়েছি তাহলে আমি মনে করি যে বোর্ড চ্যালেঞ্জটা করা ভালো। আর এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অনেকেই অফার করে যে আমি বোর্ড চ্যালেঞ্জ করে বা তোমার কোনো সাবজেক্টের নাম্বার বাড়িয়ে দিব, এরকম অনেকেই অসাধু উপায় অবলম্বন করে থাকে। সো এইখান থেকে মিসগাইড হবে না, কারণ একমাত্র বোর্ড ছাড়া অন্য কেউ এই রেজাল্ট অবশ্যই পরিবর্তন করতে পারে না। সো এটা মাথায় রেখে তারপরে তোমরা এই কাজটা করবে। সো যে নিয়ম আছে সেই নিয়মে কাজটা করবা। আশা রাখি তোমরা যে এক্সপেকটেশন নিয়ে বোর্ড চ্যালেঞ্জটা করবা তোমাদের মনের আশা পূর্ণ হবে। তোমাদের সকলের প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।